বন্ধুরা আপনারা দুই সাইডে যে ঝোপঝাট দেখছেন এবং যে জঞ্জাল দেখছেন এর ভিতরে যদি বাঘ থাকে আসলে বাঘ ধরার সাধ্য আমাদের কারোরই নাই কারণ বাঘ সাধারণত ঘাপটি মেরে থাকে পালিয়ে থাকে বাট ওরা সাধারণত বীরের মতো সামনে আসে না ওরা খাবার পেলে ওই জায়গায়ই ধরে তো বাঘ আসছে এটার প্রমাণ পাওয়া গেছে বাট বাঘ যে আবার ব্যাক করে জঙ্গলে গেছে এর প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই আমরা এখন পর্যন্ত এরকম বিশ্বস্ত কোনো সূত্রে নিশ্চিত হতে পারিনি তো আমরা চেষ্টা করতেছি আমাদের সাথে ভিটিআরটি সিপিজি সহ স্থানীয় যে ফরেস্টের সাথে যারা কানেক্টেড কাজ করে তারা আমাদের সাথেই রয়েছে আমাদের সাথে বন বিভাগের সদস্যরাও রয়েছে আমরা সুন্দরবনের এই যে একেবারে মেইন সুন্দরবন সুন্দরবনের ভিতরে দেখুন চারপাশে জঞ্জাল শুনশান নিরবতা এর ভিতরে যদি বাঘ কোনোভাবে লুকিয়ে থাকে কারো আসলে দেখার সাধ্য আসলেই নেই দর্শক আমরা রয়েছি মধ্য সোনাতলা সরোয়ার হাওলাদারের বাড়ি পাশ দিয়ে যেখান থেকে সুন্দরবন থেকে বাঘটি প্রথমে প্রবেশ করে লোকালয় সেই লোকালয় সেখানেই আসছি আমরা দর্শক দেখছেন যে এখানে অসংখ্য এই যে বাঘের পায়ের ছাপ রয়েছে এবং এখানে যারা সিপিজির সদস্যরা রয়েছেন বন বিভাগের টাইগার টিমের সদস্য রয়েছেন তারা ধারণা করছেন এখানে দুটি বাঘ পাশাপাশি ছিল তারা এবং এই যে জঙ্গল এখান থেকেই তারা প্রবেশ করেছে প্রবেশ করে লোকালয় গিয়েছে এবং আপনারা দেখছেন যে এই যে এমন অবস্থা এই এখানের হয়তোবা আশেপাশে মানুষজন বসবাস করে কিন্তু এই যে জঙ্গল এখানে যদি এখনও বাঘ লুকিয়ে থাকে আসলে বাঘ দেখা সম্ভব নয় দর্শক দেখছেন যে শুনশান নীরব অবস্থা এবং জঙ্গল ঝোপঝাড়ে খুব অবস্থা খুবই খারাপ যে এখানে যদি বাঘ লুকিয়েও থাকে আসলে বাঘ দেখার কোনো সুযোগ নেই যেহেতু আপনারা দেখছেন যে ঝোপঝাড়ে একবারে খুব খারাপ অবস্থা যে এখানে যদি বাঘ এখনও লুকিয়ে থাকে কেউ বুঝতে পারবে না যে এখানে বাঘ লুকিয়ে আচ্ছা আমরা তো দেখলাম যে অসংখ্য বাঘের পায়ের ছাপ রয়েছে জি এবং আপনি কি মনে করছেন এটা একবারে সুন্দরবনে আমি মনে করছি যে এখান থেকে যে জাম দিয়ে ওখানে বনের ভিতরে উঠছে সে এখানে এখন নিরাপত্তায় কোনো আশ্রয় নিতে পারে থাকতেও পারে এবং সে আমরা না দেখে এবং সম্পূর্ণ সরকারি বেসরকারি সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের নিয়ে আমরা দেখবো এই যে বিশাল জঙ্গল হ্যাঁ এর ভিতরে থাকতে পারে যে কোনো সময় সে থাকতে পারে থাকার উপযোগী জায়গা এবং থাকার উপযোগী জায়গা এখানে আছে দেখার কোনো সুযোগ নাই এবং সেখানে সুগার আছে এবং খাওয়া খাদ্যের তো ওখানে অভাব নাই এখানে তো সুগার টুকার সব কিছু আছে দর্শক আমরা যাচ্ছি সুন্দরবনের দিক যে লোকালয় থেকে সুন্দরবন যেখান থেকে বাঘ এসেছে সেই জায়গায় যে বাঘের পায়ের ছাপ দেখে দেখে আমরা সুন্দরবনে প্রবেশ করছি এবং আমাদের সাথে কিন্তু অসংখ্য এই গ্রামবাসী রয়েছে রয়েছে সিপিজি সদস্যরা বন বিভাগের সদস্যরা রয়েছেন দর্শক এক কথা বলতে গেলে কিন্তু আমরা এখন এই যে বিটিআরটি সিপিজি তারপরে হচ্ছে যে বন বিভাগের সদস্যদের সাথে কিন্তু আমরা এক প্রকার বাঘ মামাকে খুঁজছি এরকমই মনে হচ্ছে আমরা কিন্তু একবারে সুন্দরবনের মধ্যেই রয়েছি এবং এই পাড়া যে পায়ের ছাপ সেই পায়ের ছাপ নির্ধারণ করেই কিন্তু আমরা এই সুন্দরবনের মধ্যেই একবারে এসেছি আপনারা দেখছেন যে আমাদের সাথে সিপিজি বিটিআরটি বন বিভাগের সদস্যরা রয়েছেন আমরা দেখাচ্ছি এই যে তাজা একটি পাড়া তাজা তাজা এই যে মনে হয় যেন এইমাত্র এই এই মনে হয় যেন এই এই মনে হচ্ছে তো না এই কেবল গেছে এই যে তাজা নল ভাঙছে হ্যাঁ এই তাজা নল ভেঙে এখান থেকেই গেছে এই যে এই মনে হচ্ছে যেন এই মাত্রই গেছে তাই না এরকম এরকম মনে হয় আপনি কি মনে করছেন মুরব্বী এই মাত্র দেখা যায় একটা তাজা এই মাত্র গেছে আপনি এই এরকম মনে হচ্ছে এটা তো আমরা সবাই আমি ছিপিজি ভোলা টল ভাড়ির ছিপিজি ফারুক হলাদার ও আচ্ছা 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 দর্শক আমরা এখন রয়েছি সুন্দরবনের ভিতরেই এখানে এই যে বাঘ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার লোকালয়ে প্রবেশ করেছে আসলে আমরা নির্ধারণ করছি যে কোথা কোন কোন জায়গা থেকে তার পায়ের ছাপ দেখে যে সে সুন্দরবনের কোন জায়গা থেকে লোকালয়ে উঠেছে সেই জায়গা এবং পায়ের ছাপ দেখে কিন্তু আমরা সুন্দরবনে প্রবেশ করছি দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন যে আমার সাথে কিন্তু অসংখ্য লোক রয়েছেন এখানে রয়েছেন সিপিজির টিম লিডার খলিল জমাদ্দার রয়েছেন অন্য অন্য গ্রামবাসী রয়েছেন এবং বন বিভাগের কর্তৃপক্ষ রয়েছেন রয়েছেন বিআরটিএর সদস্যরা বিটিআরটির সদস্যরা রয়েছেন অসংখ্য মানুষ দর্শক আমরা কিন্তু সেই বাঘের যে ছাপ
যে পায়ের ছাপ দেখে দেখে কো সুন্দরবনের ঠিক কোন জায়গা থেকে সে লোকালয়ে প্রবেশ করছে সেটি আমরা দেখছি দর্শক দর্শক বাঘ লোকালয়ে প্রবেশ করেছে এই সম্পর্কে সর্বশেষ সংবাদ দিবেন সিপিজি এর সদস্য শুনব তার মুখে আমি মোহাম্মদ খলিল রহমান জমাদ্দার এবং সিপিজি এর টিম লিডার হিসেবে আছি ভোলা ক্যাম্প এবং আমরা রাতে শুনতে পারছি যে ভোরবেলা আর কি জানতে পাইছি যে লোকালয়ে বাঘ ঢুকছে আমরা আসলে আসে দেখলাম যে অনেক পাড়া অনেক এবারে থেকে ওবারে গেছে অনেক লাফালাফি করছে অনেক জাম দিয়ে উঠছে আবার পুড়ে গেছে এবং এগুলো দেখার পর আমরা বন বিভাগকে ইনফর্ম করি এবং এসএফ স্যারকে আমি সাথে সাথে ফোন দিচ্ছি যে স্যারের লোকালয়ে বাঘ ঢুকছে তিনি তার স্টাফ পাঠাইছে এবং আমসহ তারা আমরা মাইক ইন করছি আমরা এই যে স্পটটি আমরা নির্ণয় করেছি এই স্পট থেকেই বাঘ লোকালয়ে গেছে তো আমরা এই নির্ণয় কোন কোন স্পট দিয়ে গেছে সেটা আমরা নির্ণয় করতেছি এবং এই স্পট দিয়ে লোকালয়ে যে গেছে সেটা প্রমাণ আমরা ইতিমধ্যেই আপনাদের দিয়েছি তো চেষ্টা করছি আপনাদের বাস্তব চিত্রটা তুলে ধরার জন্য বন্ধুরা বন্ধুরা আমরা এই স্বেচ্ছাসেবী পরিবেশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছি এখানে আসলে রিক্সও আছে যেরকম সেরকমের ভীতিও কাজ করছে তবে আমরা কজন জীবনের ঝুঁকি নিয়েই আসলে এই নিউজে কাভারেজে এসেছি তো আমরা চেষ্টা করছি আপনাদের বাস্তব যে চিত্রটা সেটা তুলে ধরার জন্য আপনাদের মাঝে বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বাঘ লোকালয়ে এসেছে এবং সেটা নিশ্চিত করছে সরকারের যে কয়েকটা দপ্তর আছে তারা যারা সুন্দরবন নিয়ে কাজ করে তো আমরা বাঘ যে চলে গেছে সেই তথ্য মোটামুটি একটা নিশ্চিত পেয়েছি সেটা আমরা নিশ্চিত হওয়ার জন্য এই এই স্পটটিতে এসেছি এবং আমাদের সাথে বিটিআরটি এবং সিপিজি সদস্যরা আছে তারাও নিশ্চিত করবে যে আসলে বাঘ চলে গেছে কি না সে ব্যাপারে কথা বলবে আমাদের সকলের প্রিয় শাহিন ভাই তো শাহিন ভাই এই সিপিজি সদস্য টিম লিডারের কাছ থেকে জানবে যে আসলে বাঘটা গেছে এবং কী কারণে গেছে সেটা এবং নিশ্চিত হয়েছে যে গেছে সেটাও আমরা আপনাদের দেখাবো তো এই যে শাহিন ভাই এদিকে আসেন এই যে পাড়াটা এটা প্রমাণিত হয় যে বাঘ আসলে এবার বনের বাঘ বনে চলে আসেন বিদায় এদিকে আসেন এই এই একটা পাড়া রয়েছে এই এই একটা এটা অত স্পষ্ট না কিন্তু এই পাড়াটা স্পষ্ট এই দেখেন এই যে বাঘ যে চলে গেছে সে তার প্রমাণ এইটা পায়ের খুব ছাপ এবং সারা প্রায় এক কিলোমিটার যা হাঁটছে হাঁটার পর দেখছি আমরা ওই রোটে হাঁটে দেখলাম যে আসলেই বাঘটা আমরা চিন্তাভাবনা করলাম যে যে পাড়া দেখতেছি এখন যাবার তাতে বনের বাঘ বনেই ফিরে গেছে এরকম একটা চিহ্ন আমরা পাইছি পায়ের যে বনের বাঘ তারা বনেই ফিরে গেছে বাঘ দুটো একটা বড় একটা ছোট এই দুইটা বাঘ আমরা সক্ষম হয়েছি সাংবাদিক ভাইরা আসছে এবং তারা সব দেখছে এবং তারা সব ঘুরছে দেখছে তারা পরিদর্শন করছে যে আসলে সুন্দরবনের বাঘের জন্য যে এত আগ্রহী সাংবাদিক ভাইরা যে যেখানে কত বনের ভিতর হাইটেও তারা দেখছে যে বাঘটা আসলে ওপার গেছে কি না তারাও দেখছে যে আসলে বাঘটা সুন্দরবনের ওপার উঠে গেছে এটা আমরা পায়ের ছাপ পাইছি এবং দেখছি সুস্বাদু সুন্দরবনের ছইলা ছইলা পাকা ছইলা খাইয়ে যান তাই খাই যান সুস্বাদু আমি গিফট করি এটা তো সুন্দরবনের ও খান